ওই বেটা কে ঢোকা সারাক্ষণ খালি কা কা করে থাকো, এদিকে যে প্রতিবেশীরা বিরক্তি হয় সেটা তুমি কি খেয়াল আছে? সারাক্ষণ খালি কা কা করেই যাচ্ছ করেই যাচ্ছ। কে কে বিরক্ত হয় সেটা দেখার তো বিষয় আমার নয়, আমার বাসায় আমি সারাক্ষণ কা কা করে থাকব, তাতে তোমার সমস্যা কি? তুমি তোমার কাজ করো গিয়ে, এখানে গান দিতে হবে না। তুমি যে সকালবেলা প্যাক প্যাক করো, আমি কি বলতে যাই? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি আমাকে বন্ধু বলে ভাবলে না, আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করো, আমি তাই তোমাকে বিরক্ত করেই যাব। আমি এখন মনের আনন্দে গান গাবো। হয়েছে হয়েছে, তোমার সাথে গলাবাজি করে কেউ পাবে না, আমি তো চলে যাচ্ছি, তোমার ফাটা গলার বেসুরা গান শোনার আমার সময় নেই। আরে যাও যাও, তাতে আমার বয়েই গেছে। পাজি দুষ্ট কাক কিছুতেই পিছু ছাড়ছে না, কিছু একটা করতেই হবে, নয়তো দুদিন পর আমার নতুন ছানা আসবে। তিন দিন কাকের বিরক্তি করা বেড়েই যাচ্ছে, যাই এখানে একটু আরামের ঘুম দেই। কোন দিক দিয়ে আবার কাক এসে যাবে? কি হলো কাক, তুমি তুমি এখানে এসেছ? তুমি তো আমাকে বিরক্তি করেই যাচ্ছ, তোমার জ্বালায় কি ঘুমোতেও পারবো না? তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না? আমাকে দেখেছো আমি কত সুন্দর, তোমার রূপটা দেখেছো কি কালা, তাই তোমার আমার বন্ধুত্ব হবে না। ঘুম পারলে পারবে না পারলে নাই, তাতে আমি কি করব? আমি আমার মিষ্টি মধুর ভুলে কি ভুলে যাব নাকি? রূপের অহংকারে নিজে একদিন বিপদে পড়বে আশ্রামী। সত্য সব আজাইরা বেচা, তোমার বলি আবার মিষ্টি মধুর, বড্ড হাসালে কাক, তোমার বলি হইল গিয়া ফাটা বাঁশের ঝনঝনি। ছাগল ভাইয়া আপনাকে পেয়ে গেলাম, আপনার কথাই ভাবছি, তা ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। বলো বলো আশিরানী, কি জন্য আমার কথা ভাবছো? আমি কি কোনো উপকার করতে পারি? বলো জলদি বলো, আমার আমার ঘাস খেতে যেতে হবে, বলো জলদি বলো। শুনেছি এই জঙ্গলের যত গিরিঙ্গি লাগায় না কাম তুমিই করতে পারো, তা আমার একটা উপকার করে দাও না ছাগল ভাই, ভেজাল লাগানোর তুমি বলে ওস্তাদ। তুমি কি টিশকারি মারতে চাও হাসিরানি? না না, টিশকারি মারবো কেন ছাগল ভাই, আমি সত্যি একটি বিপদে পড়েছি। ওই যে কাল্লু কাক দিন রাত আমাকে বিরক্তি করে, কিছুতেই পিছু ছাড়ছে না, ওকে সাহায্য করতে হবে। বলি কি হাসিরানি, তুমি একটা কাম করো, তুমি বরং সর্পরাজের কাছে যাও, গিয়ে বলবে তোমারে আমি নিমন্ত্রণ করলাম, আমার বাসায় দুটো ডিম আছে, সেটা তোমাকে খেতে দিতে চাই। সর্পরাজ যখন তোমার বাসায় আসবে তুমি কাকের বাসা দেখিয়ে দিবে, কাকের ডিমগুলো খেয়ে ফেললে কাক তখন ডিমের শোকে বকে সে মারা যাবে, তখন তোমার রাস্তা পরিষ্কার হবে। কিরকম বুদ্ধি দিলাম হাসানি? তুমি একটা আসলে গ্রিঙ্গি বাস, ধন্যবাদ ছাগল ভাই, ধন্যবাদ, অনেক ভালো বুদ্ধি দিয়ে। ও সর্পরাজ সর্পরাজ, ঘুমাই ছাও নাকি গো? কে রে তুই? হ্যাঁ হাসারানি, বলো কি বলবে? আমার বড্ড ঘুম পাচ্ছে, জলদি বলো। কি মনে করে আমার রাস্তা নাই এসেছো বলো? আজকে দেখছি গরিবের বাড়িতে হাতির পাড়া। বলছি কি সর্পরাজ, আজ তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ, রাতে মনে করে যেও, আমার দুটো ডিম তোমার জন্য রেখেছি, গাঙ্গের পারে হিজল গাছের উপরে আমার বাসা,
মনে থেকে যেন। আমি এবার আসি সফরাস। কে যেন দাওয়াত দিছে? যাই হাসিরানির বাড়িতে দাওয়াত খেয়ে আসি। বড্ড খিদে লেগেছে। আমার দুই চারটে ঠ্যাং দিলি উপর আর কি ক্ষতি হতো? এভাবে ঘোষ পারতে পারতে যেতে হতো না? এই তো হিজেল গাছ, এই ছোট ছোট ডিম দুটো, কে কি আমার পেট ভরবে? খিদে আমার পেট চুচু করছে, এই দুটোই গিলি। আরো দুটো দেখতেছি ডিম, এই দুটো ডিম বেশ বড় সড়, খেলে কিছুটা পেট ভরবে। হাই হাই, কি হলো, কি সর্বনাশ হলো, আমার ডিম দুটো খেয়ে ফেললো। সর্পরাজ, তুমি আমার দুটো ডিমও খেয়ে ফেললে? কদিন পরে ছানা বের হতো, তুমি এত নিষ্ঠুর। আমি তো কাকের ডিম খেতে বলেছিলাম, তুমি আমার ডিম খেয়ে ফেললে। আমার খিদে পেলে হুঁশ থাকে না, উচ্চ হাসিরানি। এটা আমি অনেক ভুল করে ফেললাম, অন্যের অন্যায় করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়ে গেল।